তা হুজুর মাঝে মাঝে কিছু বলে ফেলেন লোকের সামনে, মাইকের সামনে, নবীকে দেখেছি কিছু বলে, হ্যাঁ কিছু লোক উল্টো পাল্টা বলে ফেলে, উল্টো পাল্টা বলে তা হুজুরে কিছু হবে না, ও যা হবে তার ক্ষতি তার হবে। কারণ তাও যদি না দেখে বলে আমি নবীকে দেখেছি এই বলেছে এই বলেছে, তার তাও যে নিজে নিজে জাহান্নাম কিনে নিচ্ছে, নবী বলছেন জাহান্নাম নিজে আল্লাহ আল্লাহ। হ্যাঁ বলবেন, যাক আল্লাহর মেহরবানি। আল্লাহর নবীর তশরিফ রেখেছেন, সেদু ঘোরার শের মোবারকের পাশে দুটো লোক বসে আছেন, একজনের বাড়ি হচ্ছে রাজস্থান আর একজনের বাড়ি হচ্ছে বাংলাদেশ, দুজনকে আমি চিনি, আর দুজনও হয়ে শের মোবারকের দুপাশে বসে আছেন আর আমি নিচে রয়েছি। আমি তো মনে হচ্ছে আল্লাহ এই দুটো লোক আমার চেনা লোক আর নবীর এত কাছে হয়ে গেছে আমি হতে পারবো না। আমি তখন ওপরে উঠে আল্লাহ নবীর চেহারা মোবারকের কাছে দুজনে হয়ে বসে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ সালাম দিচ্ছি, নবীর সাথে কথা বলছি আমি, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমি আপনাকে আগে স্বপ্নে খাবে দেখেছি। আল্লাহ নবী বলছে হ্যাঁ বাবা দেখেছ। আমি বলছি হুজুর কতবার দেখেছি হুজুর? দেখ একটা সংখ্যা বলেন, প্রয়োজন নেই বলার, যতটুকু প্রয়োজন সেই হিসাবে। তো হুজুরকে বলে আব্বাজান হ্যাঁতে, সে বাংলাদেশের লোকটা পূর্বরা হিসেবে এসেছে, তখন শানের ঘাট ছিল, উজু করে মসজিদে আসছেন, হুজুরকেলা বসে আছেন, আমি বসে আছি, আর আমার গোলাম রহমান ভাইও সম্ভবত ছিল, দু ভাই ছিলাম, অন্য আর কেউ নাই। তো এসে হুজুর কেবলাকে সালাম দিলেন লোকটা, আমি তো এই সেই লোক নবীর বড় কাছের মানুষ, তো দেখি আজকে আল্লাহর ওলি, আল্লাহর ওলিতে কী হয় দেখি। হুজুরকে সালাম দিলেন, সালাম দিয়ে মসজিদের ভেতর ঢুকে গেলেন। আমি বলি কি হলো, মুসাফা করলো না মসজিদের ভেতরে ঢুকে পড়ল? পাঁচ সাত মিনিট পর ফের বেরিয়েছেন, দুবার সালাম দিলেন, সালাম দিয়ে বলছে